একটা সস্তা মাছ দেশে আসে দেখে এখনো অনেক মানুষ মাছের কি স্বাদ এটা বুঝতে পারে কেন? তোমরাও তো দুই দিন আগে পাঙ্গাস মাছ দেখতে পারত না, কিন্তু সেই পাঙ্গাস মাছ এখন তোমাকে পছন্দের খাবার কেমন হইলো? স্বর্ণ অলঙ্কারের লোভে, তাই না? হায় রে সভ্য সমাজের মানুষরা, তোমরা তোমরা তো নিজের চাহিদা পূরণ করার লিগা যে কোনো মুহূর্তে নিজেকে অবস্থান তো সরিয়ে দিতে পারো। পাঙ্গাস মাছ আমারও যে খুব পছন্দের মাছ এইটা বলা যাবে না। শোনো, আজকে আমি একটা ঘটনা বলি। আমি যখন ক্লাস নাইনে পড়ি, আমার একটা বন্ধু আছিল রফিক, খুব ভালো ছাত্র। রফিকের বাপ খালেক কাকা খুব গরিব মানুষ, ভ্যান চালায়, পরিবার চালাইতো, পাঁচ পোলা মায়েরা পড়ালেখা করাইতো। তো এক কোরবানি ঈদের পরে আমগো স্কুল খুললো, আমরা সবাই স্কুলে গেলাম। স্যার সবাই জিজ্ঞাসা করলো, কে কি দিয়া কোরবানি দিছ? তো সবাই তো বুক ফুলে কইলো, কেউ গরু, কেউ মহিষ, কেউ খাসি। কিন্তু আমার গরিব বন্ধু রফিক কোনো উত্তর দিতে পারলো না।